আসনী সিরিজের চতুর্থ পর্ব। মফস্বলের ফাঁকা রাস্তাঘাট রাত বিরেতে বড়ই ভয়ঙ্কর হয়ে ওঠে, বিশেষ করে সেই রাতে যদি একটু বৃষ্টি হয়। ছোটবেলায় মা পিসিরা বলতো, রাতে নাকি পেছন থেকে ডাক এলে ঘুরে নাকি তাকাতে নেই। চলুন এগিয়ে যাই। সেদিন আমাদের গলির মোড়টা দিয়ে বেশ একটু রাত করেই হাঁটতে বেরিয়েছি। মাঝ রাতে হাঁটতে বেরোনো, এই আমার এক বদ রোগ। আমি বুঝলাম কেউ বুঝি আমার ঠিক পেছনে, কিন্তু আমি কোনো কথা বললাম না। চুপচাপ বাড়ির মোড় ঘুরে ডান দিকে একটা ছোট্ট গলি হয়ে অর্কদের বাড়িটা ঠিক সামনেটা এসে পৌঁছলাম। রাস্তাটা একটু বেশি চুপচাপ আর ছিমছাম। রাস্তা ঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে, ঘর দোর সব চুপচাপ। আমি একা একা এ রাস্তা দিয়ে ফেরার পথে টের পেলাম মেঘ ডাকছে। বুঝলাম বৃষ্টি আসবে। ঝিঝি পোকা ব্যাং সব মিলিয়ে আমাদের মফস্বলের এই জলার পাশের রাস্তাটা বেশ ছমছমে। আমি এই পাড়ায় এসেছি এই মাস তিনেক হলো। একটু হাঁটার পর এ রাস্তায় শেষ অ্যাপার্টমেন্টের গেটটাও পেরিয়ে এলাম। এদিকটা এসে আমার রাতের বেলায় হাঁটতে বেরোতে বেশ ভাল লাগে। দিনকালের অবস্থা ভয়ঙ্কর। কিছুদিন আগেই খবর পেয়েছি আমার বয়সী এক ছোকরাকে একদল ছেলে নাকি ভর সন্ধেবেলায় এই রাস্তারই এক পাশে বুকে গুলি মেরে খুন করে মেরেছে। ছেলেটার চোখটা অদ্ভুতভাবে খোলা ছিল আর ঠিক বুকের নিচে দুটো পরপর গুলি, ব্যাস সব শেষ। ওই যারা দেখেছে তাদের থেকেই শোনা আর কি। আসলে চারপাশ হাল হকিকত বড়ই কঠিন আমার মনে হলো, তাই বোধহয় ঘরের লোকজন সবাই দরজা এঁটে লুকিয়ে বসে। তবে আজকে আমার মনে হলো এ রাস্তায় আমি একা নই, কেউ একটা অনবরত আমায় ফলো করছে। বার কতক মনে হলো হাঁটার চলার আওয়াজও টের পেলাম, দু একবার পেছন ঘুরে তাকালামও, কিন্তু গোটা রাস্তায় আমি একা। বেশ কিছুটা হেঁটে হঠাৎ পেছনে ঘুরেই আমি আমার কম্প্যানিয়নকে দেখতে পেলাম। কালো চাদরে ঢাকা আপদ মস্তক, ভদ্রলোকের বয়স সম্ভবত 60-এর কাছাকাছি, চেহারার গড়ন ছিপছিপে, উচ্চতা প্রায় 6 ফুট। আসলে গড়নটা ছিপছিপে না বলে রোগাটে হাড় বের করা বললেও ভালো হয়। হে চোখরা, হে এত রাতে কি করছো এখানে? হ্যাঁ কি যাই? ভদ্রলোক বেশ গম্ভীর এবং অদ্ভুত কর্কশ সুরে কিছুটা ধমকের মতন করেই আমায় বললেন। অ্যাকচুয়ালি এটা আমার অনেক পুরনো অভ্যাস, আমি এখানে এমনই ঘুরে বেড়াই প্রায় প্রত্যেক রাতেই। কিন্তু আপনাকে তো, ভদ্রলোক আমার কাছে এলেন বেশ কিছুটা। স্ট্রিট ল্যাম্পের হলুদ আলোয় আমি ভদ্রলোকের ঠোঁটের কিছুটা, গালের কিছুটা অংশ এবং কিছুটা বলি রেখা দেখলাম। এই আবছা আলোয় ভদ্রলোকের চেহারার একটা প্রবাবল স্ট্রাকচার আমার সামনে এলেও অধিকাংশ ঝাপসা এবং অস্পষ্ট। আমি আসলে এখানে নতুন এসেছি, আসলে আমারও না রাতে হাঁটতে বেরোনোর এই অদ্ভুত অভ্যেসটা আছে। আসলে আসলে আমি চাইছিলাম কি, একা রাতে এই অন্ধকার
তার মনে হলো একে উত্তর দেওয়াটা কি ঠিক। এত রাতে আচমকা এসে ভাব জমানোটা আমি মোটেও ভালো চোখে দেখলাম না, তাই যথাসম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা চালাতে লাগলাম। তবে কিছুক্ষণ পর দেখলাম ভদ্রলোক আমার পাশেই হাঁটছেন। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমি কোনো মতেই ভদ্রলোকের মুখটা দেখতে পেলাম না, আর যেটুকু বুঝলাম কালো চাদর দিয়ে উনিও মুখ ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আর তার চেয়েও বড় কথা, জোর করে কারোর পার্সোনাল স্পেসে অধিকার প্রবেশ করা আমার একেবারেই স্বভাব বিরুদ্ধ। আমার লাজুক স্বভাবের জন্যেই হোক বা এই বজ্রবৃষ্টিময় রাতের জন্যেই হোক, সেদিন চট করে ভদ্রলোককে আমি দেখতে পাইনি। উল্টো দিকে শুনতে পেলাম অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড বার কয়েক তার হুইসেল বাজিয়ে থেমে গেলেন, আর তার ঠিক পরেই জায়গাটা যেন আরও থমথমে আরও শান্ত হয়ে এলো। রাস্তায় একটা নিচু মতন গর্ত পেরোনোর সময় হঠাৎই লক্ষ্য করলাম ভদ্রলোকের পা দুটো অদ্ভুত রকমের লম্বা, আর কি যেন এক অদৃশ্য তারা ভদ্রলোককে সবসময় যেন ধাওয়া করেছে। তাই তিনি যেভাবেই হোক বোধহয় আমার থেকে দুকদম এগিয়ে থাকতে চান। এই গোটা বিষয়টা আমাকে বেশ ভয় পাওয়াচ্ছে টের পেলাম। বুঝলাম আগন্তুক আর যেই হন, বাকি পাঁচজনের মতন স্বাভাবিক নন। ঠিক এই মুহূর্তে মনে হলো কোন কুক্ষণ আমি এই লোকের সঙ্গ নিলাম। এদিকটায় না এসে অন্যদিকে চলে গেলে তখন কি খুব ক্ষতি হতো? টের পেলাম ভদ্রলোক আমার সাথে কথা বলতে চান, তাই উসখুস করছেন। এমন সময় একটা বড় মতন গর্ত পেরিয়ে অপেক্ষাকৃত একটা অন্ধকার জায়গা পেরিয়ে যাওয়ার ঠিক আগেই হঠাৎ তিনি জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা মশাইয়ের কি ভূতে বিশ্বাস করা হয়? মানেন ভূতকে? ঠিক এমন সময় কাছেই কোনো একটা গাছ থেকে কান ফাটিয়ে একটা প্যাঁচা ডেকে উঠল। টের পেলাম। আমি বললাম, না আমি ভূতে বিশ্বাস করি না, কিছুটা বিরক্ত হয়েই বললাম, কারণ মাঝরাতে এমন একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে যে আমি প্রস্তুত ছিলাম এমনটাও নয়। ভদ্রলোকের দাঁতগুলো লক্ষ্য করলাম এমন সময়। দাঁতগুলো এবড়ো খেবড়ো আর বেশ ধারালো। ভূত আছে মশাই, ভূত আছে, আর আছে বলেই তারা চেষ্টা করে আমাদের সাথে যোগাযোগ করার। তারা আছে বলে আমাদের অস্তিত্ব এতটা প্রবল, এতটাই প্রকট। না ভূত মোটেই নেই, সত্যি করেই নেই, এসব মাত্র ইলিউশন, তাছাড়া আর কিচ্ছু না। কারণ আমরা চাই তাদের দেখতে, তাদের শুনতে, ব্যাস। ইতিমধ্যে আমার খেয়াল হলো আমরা শহরটা পেরিয়ে অনেক দূরে এসে গেছি, শহরের এই পাশের লোকজন তেমন আসে না। আমার মনে হয় আমাদের ফেরা উচিত, এই জায়গাটা মোটেও আর এত রাতে সেফ নয় কিন্তু বিশেষ। তা তোমার কেন মনে হয়েছে জায়গাটা আনসেফ? এমন বৃষ্টির রাতে সমস্ত প্রেতার তারাও কফিন বন্ধ করে ঘুমোতে ব্যস্ত। চলো এই জায়গাটা একটু এক্সপ্লোর করি, চলো। এমন সুযোগ কিন্তু রোজ পাবে না, এমন
বৃষ্টির রাতে এই কবরখানায়, সত্যি মোহময়। আমি খানিকটা মোহগ্রস্ত হয়েই চলতে লাগলাম। জায়গাটা স্যাঁতস্যাঁতে, অন্ধকার আর বেশ ঠান্ডা। আমার বেশ কাঁপুনিই দিতে লাগলো। ভদ্রলোক বোধ করি আমার অবস্থা ঠাহর করেই বললেন, কবরখানা কেন এত ঠান্ডা হয় জানো? আমি খানিকটা চমকেই গেলাম। কারণ এখানে সমস্ত প্রেতাত্মাদের বাস, ওদের বসতগত্ব এটা, তাই এমন ঠান্ডা, শীতল আর স্যাঁতস্যাঁতে। আমি কতকটা চমকেই গেলাম। শোনো হে ছোকরা, কবরখানায় কেউ পিছু ডাকলে তাকে সাড়া দেবে না, বুঝতে পারলে? আর ঠিক এমন সময় একটা বিদ্যুতের ঝলকে খেয়াল হলো ভদ্রলোকের মুখ। ভদ্রলোকের মুখটা রক্তাক্ত, বিভৎস, যেন কেউ প্রবল রাগে বিদ্বেষে আছড়ে পুড়িয়ে দিয়েছে। আসলে আমি তোমায় ভয় দেখাচ্ছিলাম, আর কিছু। এই যে মুখখানা দেখছ, সেটা এই পুড়িয়ে যাওয়া অ্যাসিড অ্যাটাকের ফল, আর কিছু না। আচ্ছা, তোমার আমায় দেখে ভয় করছে না? আসলে ব্যথাটা না আর নেই, কিন্তু কিন্তু দাগগুলো না মোছা যায় না। আমি কোনো কথা বললাম না। প্রচণ্ড ভয়, প্রায় চোখ দুটো বন্ধ আমার। বেশ, অনেক হয়েছে, চলো এবার ফেরা যাক। কি গো, চলো। কিন্তু আমার আর তখন নড়ার কোনো ক্ষমতা নেই। আমার থেকে কোনো উত্তর না পেয়ে খানিক ভয় পেয়েই ভদ্রলোক বললেন, কি গো, হ্যাঁ কি হলো, শুনছো না, চলো। কিন্তু আমি চুপ, নিরুত্তর। আমার হাত দুটো ঠান্ডা, মৃতদেহের মতো ঠান্ডা। আর আমার রেনকোটটা খুলে দেখা গেল আমার চোখ দুটো বিস্ফোরিত, মুখ দিয়ে ছুইয়ে পড়ছে রক্ত, বুকে ঠিক দুটো বুলেটের ক্ষত তখনও দগদগে কাঁচা। শুনছিলেন অশনি সিরিজের অন্তিম পর্ব। গল্পের মূল ভাবনায় লোকেশ কাম্বে চাকমা, গল্প পাঠে লোকেশ কাম্বে চাকমা ও গৈরিক সাহা, গল্পের সূত্রধর গৈরিক সাহা, আবহ সঙ্গীতে ময়ূখ ঘোষ এবং শব্দ সম্পাদনায় সুদীপ্ত দাস এবং সমগ্র পরিচালনায় সায়নী চক্রবর্তী। বিগত সপ্তাহের বিজেতা হলেন হুগলির শ্রীরামপুরের অহনা দত্ত। ধিকাস্ট পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল একটি আকর্ষণীয় উপহার। আজ তবে আসি, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে কোন চেনা কিংবা অচেনা রাস্তায়। মনে থাকবে তো অচেনা রাতে চট করে পিছন ফিরে তাকাতে নেই।